জয় জগন্নাথ, জয় শ্রীরাম। বন্ধুগণ বন্ধুগণ, আজি হেউছি পবিত্র মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে আপনমানঙ্কু সমস্তঙ্কু হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা। বন্ধুগণ, এই মহাশিবরাত্রি ঠারু মানে আজি ঠারু এই ছগুটি রাশিঙ্কর ভাগ্য বদলিবাকু যাওয়াছি। আজি রাতি ঠারু এমানঙ্কর ভাগ্য সুনাভলি চমকিবাকু যাওয়াছি। ভগবান ভোলানাথঙ্ক কৃপারু এমানঙ্কর সমস্ত দুঃখ কষ্ট দূর হওয়া যাওছি। আমাদের সমস্ত মনস্কামনা পূরণ হওয়া যাওছি। এই ছগুটি রাশি মানর দুঃখর দিন এবে শেষ হল। এই মহাশিবরাত্রি ঠারু মানে আজি রাতি ঠারু এই ছগুটি ভাগ্যশালী রাশি হওয়া যাচ্ছেন ধনী। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই ছগুটি রাশি যে কি কোটিপতি হবার রাস্তায় চালুছেন। আউ এই মহাশিবরাত্রি ঠারু গ্রহ মানঙ্কর গোচর স্থিতি কিছু এপরি ভাবরে বনিবাকু যাওছি, যাহা ফলরে এই রাশি গুড়িক মালামাল হওয়াকু যাচ্ছেন। আউ মধ্যে এই রাশি মানঙ্কর উপরে প্রভু ভোলানাথঙ্কর কৃপা প্রাপ্তি হওয়াকু যাওছি। মহাদেবঙ্ক কৃপারু আপনঙ্কু সঠিক সময়রে বহুত বড় ধনলাভ হবার কৃপা মধ্যে বনুছি। আপনঙ্কর থিবা সমস্ত করজর ভার খসিযিব। আপনঙ্কর সবু কষ্ট তাহা যেউ প্রকারর বি হেউ তাহা সবু খসিযিব। আউ মধ্যে প্রভু ভোলানাথঙ্কর কৃপারু যদি আপনঙ্কর বিবাহ হইপারু নথিলা তেবে আজি রাতি ঠারু আপন মানঙ্কর রাশিরে বিবাহর যুগ মধ্যে খুলিবাকু যাওছি। আউ মধ্যে আপনঙ্কর চালুথিবা ব্যাপার বাণিজ্যরে মধ্যে খুব জোরসোরে উন্নতি মধ্যে দেখা দেব। আপনঙ্কর মনপসন্দর চাকরি হবার মৌকা এবে আপনঙ্কু বি প্রাপ্তি হব। আউ আপনঙ্ক মধ্যরে আকর্ষণর ক্ষমতা এবে বড়িযিব। বর্তমান আপনঙ্কু লোকমানে পছন্দ করিবা আরম্ভ করিদেবে। আউ আপনঙ্ক দ্বারা করা যাইথিবা প্রত্যেক চেষ্টা এবে সফল হবাকু যাওছি। কোনসি বি কার্য আপন আরম্ভ করিবা পূর্বরু আপন আপনঙ্কর গুরুজন মানঙ্কর আশীর্বাদ নিশ্চয় নিয়ন্তু। মহাদেবঙ্ক কৃপারু আপনঙ্কু বারম্বার অজনা স্থানরু ধনলাভ হইপারে। আউ আপনঙ্ক পরিবার তরফরু আপন মানঙ্কু মধ্যে কোনসি প্রকারর কিছু বড় খুশি খবর নিশ্চয় মিলিব। আপনঙ্কু কোনসি দূর স্থানকু যাত্রা করিবার সুযোগ মধ্যে প্রাপ্তি হেব। এহা সহিত আপন করুথিবা কার্যক্ষেত্রে নূয়া নূয়া সাংগসাথি বনিবে। যদি আপনঙ্কর কোনসি প্রকারর কোর্ট কচারি মামলা চালিছি তেবে সেথিরে আপনঙ্কু সফলতা নিশ্চয় মিলিব। তেবে আসন্তু জানিবা সেই রাশি মানঙ্ক বিষয়রে কি যেউ মানঙ্কর ভাগ্য এই মহাশিবরাত্রি ঠারু মানে আজি রাতি ঠারু বদলিবাকু যাওছি। যাহা বিষয়রে আমি এই ভিডিওরে কথা হউছে তাহা পূর্বরু আপনমানে এই ভিডিওকু গোটে লাইক করন্তু এবং ভক্তির সহকারে কমেন্ট বক্সরে হরর মহাদেব ওম নম শিবা নিশ্চয় লেখন্তু। তো বন্ধুগণ, প্রথম ভাগ্যশালী রাশিটি হেউছি তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিবিশেষ মানুষ সেমানঙ্ক জীবনরে এবে অপার সফলতা মিলিবার সম্ভাবনা নজরকু আসুছি। আপনঙ্ক অজাণতরে ঘরে সুখ সমৃদ্ধি এবং ধনর আগমন হেব, যাহা কোনসি প্রকারর অজনা স্রোতরু আসিপারে। আউ মধ্যে আপন এই নূয়া শিবরাত্রি ঠারু কিছু নূয়া করি দেখাই পারন্তি। যেউ বেরোজগার যুবক মানে অছন্তি সেমানঙ্কু ভল চাকরি মিলিবার যোগ মধ্যে বনুছি। নূয়া কার্যরে আপনঙ্কর কোনসি প্রকারর আসুথিবা বিঘ্ন এবে তাহা সবু দূর হবাকু যাওছি। আউ সেই কার্য এবে আপনঙ্কর সফল হবাকু যাওছি। যদি আপন সামাজিক কার্য করুথান্তি তেবে সেথিরে আপনঙ্কু সফলতা প্রাপ্তি হেব। আপনঙ্ক জীবনর থিবা সবু অসুবিধা তাহা সবু দূর হইপারে। আপনঙ্ক দ্বারা কাহাকু দিয়া যাইথিবা ধার করজর ধন বা বকেয়া ধন যাহা আপনঙ্কু বহুত দিন পূর্বরু মিলিবারু নথিলা তাহা এবে আপনঙ্কু মিলিবার সম্ভাবনা অছি। আপনঙ্ক ঘর পরিবাররে এবে সুখ শান্তি আনন্দর লহরি লাগি রহিব, মানে আপনঙ্ক পরিবারর সমস্ত সদস্য এবে খুশিরে রহিবে। ধন কমাইবার নূয়া নূয়া অবসর এবে আপনঙ্কু মিলিবাকু যাওছি। যদি আপনঙ্কর এই রাশি মানে তুলা রাশি হইথায় তেবে বন্ধুগণ তলে থিবা কমেন্ট বক্সরে ওম নম শিবায় হরর মহাদেব অবশ্য লেখন্তু। তেবে বর্তমান জানিবা দ্বিতীয় ভাগ্যশালী রাশিটি হেউছি বৃষ রাশি। তো বৃষ রাশির ব্যক্তিবিশেষ মানঙ্কু
ଏହି ମହାଶିବରାତ୍ରି ଠାରୁ ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କର ବହୁତ ଉନ୍ନତି ହେବାର ଆଶଙ୍କା ଦେଖାଦେଉଛି, ଆଉ ଆପଣଙ୍କର ଆଗାମୀ ସମୟ ବହୁତ ଖୁସି ଏବଂ ଶୁଭ ରହିବାକୁ ଯାଉଅଛି। ଆପଣଙ୍କର ଚାଲୁଥିବା ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ବହୁତ ଧନଲାଭ ହେବାର ଏହା ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ରହିଛି। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର କୌଣସି ସ୍ଥାନକୁ କରୁଥିବା ଯାତ୍ରା ତାହା ଆପଣଙ୍କର ଲାଭଦାୟକ ସିଦ୍ଧ ହେବ, ଆଉ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଯାହା କିଛି ଆସିବାକୁ ଥିବା ବା ଯେତେ ବି ପ୍ରକାରର ଦୁଃଖ ଯାହା ସବୁ ଆପଣଙ୍କର ଜୀବନରେ ଆସିବାକୁ ଥିବ ବା ଯାହା ଆପଣଙ୍କର ଜୀବନରେ ଦୁଃଖ କଷ୍ଟ ଚାଲିଥିଲା ତାହାର ଅନ୍ତ ହେବାକୁ ଯାଉଅଛି। ଆଉ ଚାକିରି କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ପାଇଁ ଏହି ମହାଶିବରାତ୍ରି ପରର ସମୟ ସବୁଠାରୁ ଅଧିକ ଶୁଭମୟ ହେବାକୁ ଅଛି। ବୃଷ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କର ଘରେ ଅଧିକ ମାତ୍ରାରେ ଖୁସିର ମାହୋଲ ବନି ରହିବ, ଆଉ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ମଧ୍ୟ ଖୁସିର ମାହୋଲ ଲାଗି ରହିବ। ତ ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣଙ୍କର ଏହି ରାଶି ହୋଇଥାଏ ମାନେ ବୃଷ ରାଶି ହୋଇଥାଏ, ତେବେ ଆପଣ ତଳେ ଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ହରର ମହାଦେବ ଓମ୍ ନମଃ ଶିବାୟ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ। ତ ବନ୍ଧୁଗଣ, ବର୍ତ୍ତମାନ ଜାଣିବା ତୃତୀୟ ଭାଗ୍ୟଶାଳୀ ରାଶିଟି ହେଉଛି ସିଂହ ରାଶି। ତ ବନ୍ଧୁଗଣ, ସିଂହ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ଉପରେ ପ୍ରଭୁ ମହାଦେବଙ୍କର ଭୋଳାନାଥଙ୍କର ଅପାର କୃପା ଦୃଷ୍ଟି ଏହି ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ଉପରେ ବନିବାକୁ ଯାଉଅଛି, ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ଆପଣମାନଙ୍କର ଜୀବନରେ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ବନିବାର ଏବେ ଯୁଗ ମଧ୍ୟ ବନୁଅଛି। ଆପଣମାନଙ୍କୁ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲୁଥିବା ଯାହା ବି କିଛି ଆର୍ଥିକ ସଙ୍କଟ ଠାରୁ ମୁକ୍ତି ମିଳିବ, ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ମିଳିବ। ଆପଣମାନେ ଆପଣମାନଙ୍କ ଜୀବନରେ ଦିନରାତି ପରିଶ୍ରମ କରି ଉନ୍ନତି କରିବା ସହିତ ଆପଣ ନିଜର ଗୋଟିଏ ନୂଆ ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିବେ, ଆଉ ଆପଣମାନେ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟରେ ନିର୍ଣ୍ଣୟ ନେବାରେ ସଫଳ ହୋଇପାରନ୍ତି। ଆଗାମୀ ସମୟରେ ଆପଣମାନଙ୍କର ଭାଗ୍ୟ ଘୋଡ଼ାଠାରୁ ଅଧିକ ଜୋରରେ ଦୌଡ଼ିବାକୁ ଲାଗିବ, ଏବଂ ଏହି ମହାଶିବରାତ୍ରି ଠାରୁ ମାନେ ଆଜିଠାରୁ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଖୁସିର ବର୍ଷା ହେବ, ଆଉ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଧନ ଗୋଟିଏ ନୂଆ ଧାରାରେ ବହିବ। ଅଚାନକ ଭାବରେ ଆପଣଙ୍କୁ କେଉଁ ସ୍ରୋତରୁ ମଧ୍ୟ ଆର୍ଥିକ ଲାଭ ବନିବାର ଅଧିକ ସମ୍ଭାବନା ବନୁଅଛି। ତ ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣଙ୍କର ଏହି ରାଶି ହୋଇଥାଏ ମାନେ ସିଂହ ରାଶି ହୋଇଥାଏ, ତେବେ ଆପଣ ତଳେ ଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଓମ୍ ନମଃ ଶିବାୟ ହରର ମହାଦେବ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ, ଆଉ ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟିଏ ଲାଇକ୍ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ତ ବନ୍ଧୁଗଣ, ବର୍ତ୍ତମାନ ଜାଣିବା ଚତୁର୍ଥ ଭାଗ୍ୟଶାଳୀ ରାଶିଟି ହେଉଛି କନ୍ୟା ରାଶି। ବନ୍ଧୁଗଣ, କନ୍ୟା ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ଘରେ ଧନ ସମ୍ପତ୍ତି ସୁଖ ସମୃଦ୍ଧିର ଆଗମନ ହେବ, ଯାହାଫଳରେ ଆପଣମାନଙ୍କର ସାମାଜିକ ପ୍ରତିଷ୍ଠାରେ ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟର ଆପଣଙ୍କୁ ସାଥ୍ ମିଳିବ। ଆପଣମାନଙ୍କୁ ଆପଣଙ୍କର ଚାଲିଥିବା ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଲାଭ ହେବାର ପ୍ରଚୁର ମାତ୍ରାରେ ସମ୍ଭାବନା ବନୁଅଛି। ଯଦି ଆପଣ ଚାକିରି କରିଛନ୍ତି, ତେବେ ଆପଣଙ୍କର ସେଥିରେ ଉନ୍ନତିର କୌଣସି ପ୍ରକାରର ଏକ ବଡ଼ ଖୁସିର ଖବର ମିଳିପାରେ। ଆପଣଙ୍କ ଚାକିରିରେ ଧନର ବୃଦ୍ଧି କିମ୍ବା ପ୍ରମୋସନ୍ ହେବାର ଯୁଗ ମଧ୍ୟ ଆଜି ରାତିଠାରୁ ବନୁଅଛି। ତ ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣଙ୍କର ଏହି ରାଶି ହୋଇଥାଏ, ତେବେ ଆପଣ ତଳେ ଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ହରର ମହାଦେବ ଓମ୍ ନମଃ ଶିବାୟ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ, ଆଉ ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟେ ଲାଇକ୍ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ତ ବନ୍ଧୁଗଣ, ବର୍ତ୍ତମାନ ଜାଣିବା ପଞ୍ଚମ ଭାଗ୍ୟଶାଳୀ ରାଶିଟି ହେଉଛି ମକର ରାଶି। ବନ୍ଧୁଗଣ, ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ମହାଦେବଙ୍କ କୃପାରୁ ଏହି ଶିବରାତ୍ରି ଠାରୁ ସେମାନଙ୍କର ଜୀବନରେ ସବୁ ପ୍ରକାରର ଖୁସି ଆସିବାକୁ ଯାଉଅଛି। ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ କଠିନରୁ କଠିନ କାର୍ଯ୍ୟକୁ ମଧ୍ୟ ଅତି ସହଜରେ ତାହାକୁ କରି ସେମାନଙ୍କର କାର୍ଯ୍ୟପଥରେ ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ି ଚାଲିବେ। ପରିଶ୍ରମ ଏବଂ ଶ୍ରମିକ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ଏହି ମହାଶିବରାତ୍ରି ଠାରୁ ମହାଦେବଙ୍କ କୃପାରୁ ଅତ୍ୟଧିକ ଧନପ୍ରାପ୍ତି ହେବ, ଯାହାଫଳରେ ଆପଣ ଆପଣଙ୍କର ପରିବାର ସଦସ୍ୟମାନଙ୍କର ଖୁସି ପାଇଁ କିଛି ନୂଆ ନୂଆ ଜିନିଷ କିଣିପାରନ୍ତି, ଆଉ ଆପଣମାନଙ୍କ ପରିବାରରେ ଏବେ ଖୁସି ଲାଗି ରହିବ, ଆଉ ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ କୌଣସି ଏକ ମଙ୍ଗଳ କାର୍ଯ୍ୟର ମଧ୍ୟ ଆୟୋଜନ ହୋଇପାରେ। ଆଗାମୀ ସମୟ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ଅଧିକ ଶୁଭ ଏବଂ ଭଲ ଦେଖାଯାଉଛି। ଭଗବାନ ଭୋଳାନାଥଙ୍କର ନାମ ନେଇ ଆପଣ ଆରମ୍ଭ କରିଥିବା ସମସ୍ତ କାର୍ଯ୍ୟ ଆପଣମାନଙ୍କୁ ସଫଳତା ଆଣିଦେବ। ତ ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣଙ୍କର ଏହି ରାଶି ହୋଇଥାଏ,
ତେବେ ତଳେ ଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଓମ୍ ନମ ଶିବାୟ ହର ହର ମହାଦେବ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ, ଆଉ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରନ୍ତୁ। ତ ବନ୍ଧୁଗଣ, ବର୍ତ୍ତମାନ ଜାଣିବା ଶେଷ ରାଶିଟି ହେଉଛି କୁମ୍ଭ ରାଶି। କହି ରଖୁଛୁ ଯେ ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କୁ ନିଜର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ମହାଶିବରାତ୍ରିଠାରୁ ଅଧିକରୁ ଅଧିକ ଧନଲାଭ ଦେଖିବାକୁ ମିଳିବ। ଆଉ ଆପଣଙ୍କର ସଫଳତାକୁ ଦେଖି ଏବେ ଆପଣଙ୍କର ଶତ୍ରୁମାନେ ଆପଣଙ୍କ ପ୍ରତି ଅତ୍ୟଧିକ ଉଗ୍ର ହୋଇଯିବେ ଏବଂ ଆପଣଙ୍କର ଅନେକ ପ୍ରକାରର କ୍ଷତି କରିବାର ସେମାନେ ବାଟ ମଧ୍ୟ ଖୋଜିବେ, ଆଉ ଚେଷ୍ଟା ମଧ୍ୟ କରିପାରନ୍ତି। କିନ୍ତୁ ଏଥିରେ ଆପଣ ଡରିବାର କୌଣସି ଅସୁବିଧା ମଧ୍ୟ ନାହିଁ, କାରଣ ଆପଣଙ୍କର ଶତ୍ରୁମାନେ ସେମାନଙ୍କର ଚେଷ୍ଟାରେ ବିଫଳ ହେବେ, କେବେ ବି ସେମାନେ ସେମାନଙ୍କର ଚେଷ୍ଟାରେ ସଫଳ ହୋଇପାରିବେ ନାହିଁ। ପାଠ ପଢ଼ୁଥିବା ବା ଶିକ୍ଷାର୍ଥୀମାନଙ୍କୁ ବହୁତ ଶୀଘ୍ର ନିଜର ଗୁରୁଜନମାନଙ୍କ ଠାରୁ କୌଣସି ପ୍ରକାରର ବଡ଼ ସମ୍ମାନ ମିଳିପାରେ। ଏହା ସହିତ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କର ପରୀକ୍ଷାରେ ସଫଳତାର ଯୁଗ ମଧ୍ୟ ବନୁଅଛି। ଘର ପରିବାରରେ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କର ସ୍ତ୍ରୀଙ୍କର ସହଯୋଗ ସବୁଠାରୁ ଅଧିକ ମିଳିବ ଏବଂ ଆପଣଙ୍କର ସ୍ତ୍ରୀ ଆପଣଙ୍କର ସୁଖ ଦୁଃଖରେ ବା ଆପଣଙ୍କର ସ୍ୱାମୀ ଆପଣଙ୍କର ସହିତ ସାଥି ହୋଇ ଆପଣଙ୍କର ସବୁ ଦୁଃଖ କଷ୍ଟରେ ସାଥ୍ ଦେବେ। ଭଗବାନ ଭୋଳାନାଥଙ୍କର କୃପା ଦୃଷ୍ଟି ଆପଣଙ୍କର ଏବଂ ଆପଣଙ୍କର ପରିବାର ଉପରେ ସର୍ବଦା ଲାଗି ରହିବ। ଯଦି ଆପଣମାନେ ମଧ୍ୟ ପ୍ରଭୁ ଭୋଳାନାଥଙ୍କୁ ସଚ୍ଚା ହୃଦୟରୁ ଭକ୍ତି କରୁଥାନ୍ତି, ତାହେଲେ ତଳେ ଥିବା ଆମର କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଓମ୍ ନମ ଶିବାୟ ହର ହର ମହାଦେବ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ, ଆଉ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରନ୍ତୁ। ଆଉ ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଆପଣ ଆପଣଙ୍କର ସାଙ୍ଗସାଥି ଏବଂ ବନ୍ଧୁବର୍ଗୀୟଙ୍କ ଭିତରେ ସେୟାର ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ସେମାନେ ମଧ୍ୟ ଏହି ଭିଡ଼ିଓର ଫାଇଦା ଉଠାଇପାରିବେ। ତେବେ ଆପଣମାନେ ଯଦି ଚ୍ୟାନେଲରେ ନୂଆ କରି ଆସିଛନ୍ତି, ତେବେ ଚ୍ୟାନେଲଟିକୁ ନିଶ୍ଚୟ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଆଉ ପାଖରେ ଥିବା ବେଲ୍ର ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ପ୍ରେସ୍ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ଜୟ ଶ୍ରୀରାମ, ଜୟ ଜଗନ୍ନାଥ।